এই টাকাগুলো ময়লা লাগছে, আমি আবার ময়লা আলা টাকা হাতে রাখি না, সব নিয়ে নাও। হ্যাঁ সব তো কে তোমার যত বুড়া অত টাকা? হ্যাঁ তাহলে তোমার বাবা আছে? নাউজুবিল্লাহ আমার বাপরে দি কি করব। কোথায় জমা দিল? গাছে প্রেমের তালাক দিলাম তোমারে ও উর্মি রে, প্রেমের তালাক দিলাম তোমারে। এখন আমার কি হবে? তুমি এখন যাইবা শুধু ফাগলা গারতে ও উর্মি রে। বুঝবি কদিন পরে টের ভাবি প্রেম লাইলি মজনু হতে চাস, সিঁড়ি ফরাদ ইতিহাস করবি, ইতিহাস টোকাই ইতিহাস বাদ দিবি আলিয়াস খোঁজ। হুন তুই মরে গেলে কই, সাগরের পানি যদি সব সিনি হয়ে যায় তোর লাভ কি? মা এ হালাই কিন্তু আমার অপমান করতেছে। এই আমার মায়ের বাপ জান, একটা কথা বলি মাথায় রাখো, উর্মি যে প্রান্তেই থাক আমি শামিম ডাক দিলে ছুটে চলে আসবে। ঠিক আছে তোর ক্যারেক্টার আর হের ক্যারেক্টার তো একই রকম, আসতেও পারে মানে লুজ আর কি। এই কি শোন নাতি, মেয়েরা টাকা পেলে আমার মতো বুড়ারাও বিয়ে করতে রাজি। এই জন্য 25 বছর থেকে ব্যাচেলারে আসো। তুই এই যুগের মেয়েদের চরিত্র সম্বন্ধে জানোস? জানোস তুই কিছু? তুই আমার সাথে চ্যালেঞ্জ করবি? টাকা পেলে মেয়ে যদি ঘুরে না যায়, তোর সাথে পোল্টি না দেয়, তুই চ্যালেঞ্জ করবি? আমার উর্মির প্রচুর টাকা, ও এইসব কাজে সারা দেবে। আমি তোরে চ্যালেঞ্জ করলাম, কয়েকদিনের মধ্যে এই খেলটা তোর আমি দেখাবো। যদি না পারিস? যদি আমি না পারি বাড়ি ছেড়ে দিবা, যদি পারি তুই কি করবি? ওকে তাই রইল, ডান ডান ডান, গেট আউট। না না ভাই, হে না না ভাই, উর্মি আমা থাকবে শেখারও নাই। আব্বা তুমি পোলা পানের লগে যেটা দি করলা এতদিন করিন, খুব ভদ্রতা দেখাইছি। মেয়েটা যে কি জিনিস, আমি এই টুবি খুললাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেখাবো। যাই কি জানি, না 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 তুই কার দেখো, আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। তোমাকে কতবার বলছি যে তুমি আমাকে ডিস্টার্ব করবে না, তুমি কি ভাবছো আমি কি আর 5টা মেয়ের মতন বাজে মেয়ে? শুনো, আমি যথেষ্ট ভদ্র মেয়ে, তোমার সাথে এসব করার আমার টাইম নেই। তুমি আমাকে ফোন দিবা না বলছি না, আর রাখে তো আমি তো তোমাকে জব্বর ভালোবাসি। শোনো কি বলো, একটা কথা মাথায় রাখবা। কি কথা? তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। যদি তোমারে না পাই আমি মরে যাবো। অমন কথা বলো না তো, এসব আজে বাজে কথা কেন বলতেছো? এই কারণে বলতেছি, কেন জানি ইদানিং তোমাকে হারানোর খুব ভয় হয়। ভয় হয়? হ্যাঁ। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমাকে হারানোর ভয়? আরে পাগল, আমি কোথায় হারাবো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি 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 তিন সত্যি। থ্যাংক ইউ। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। করো। তুমি যদি আমাকে না পাও তাহলে কি করবে?
বুঝে বুঝে তোমারে না পাইলে আমি মরে যাব। তুমি ছাড়া আমি তুচ্ছ গো, তুমি ছাড়া এই জীবনে কোনো মূল্য নেই। সব হারাইতে পারি তোমারে হারাম না, তোমারে হারাইতে চাই না। সত্যি বলছ? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। আচ্ছা শোনো না, আমার যেতে হবে, আমি এখন যাব। একটু পরে যাও না। আরে না গো, দরকারি কাজ আছে, আমার অন্য জায়গায় যেতে হবে। আরে আর একটু থাকো না। আরে থাকতে পারবো না, সরো তো। আমার কালকে ঠিক এই টাইমে এখানে। আচ্ছা ঠিক আছে, কালকে আবার আসবো। ওকে বাই 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 বাই। আমার জীবনে যতদিন উর্মি আছে ততদিন বিজলি, চমকা, বৃষ্টি কারো বিল নেই। সোনা পাখি শোনো, আমি বিজলি তোমার কখনো ঠকাবো না। যে মেয়েটার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ না, সে না তোমাকে অনেক বড় কষ্ট দিবে। তখন না এই কষ্ট আছে না, মানে কষ্টটা সাপনের জন্য আমার কাছে আসবে, আমার বুকে থাকবে। যেদিন আমাকে উর্মি কষ্ট দিবে সেদিন আমি তোমাকে ট্রাই করব। তার আগে বাবা না, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। বাই বিজলি, আই লাভ উর্মি। যাও যাও, বুঝতে পারবা কত দান আর কত চাল, আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই হাতের ভিতরে যে টাকাটা ওইটাও আমার। সরি ভাইয়া, কিছু মনে করবেন না, আসলে আমি আপনার চোখের জ্যোতির পরীক্ষা করে দেখছিলাম। আপনার চোখের জ্যোতি এত ভালো। চোখের জ্যোতিও ভালো, রুচিও ভালো, কিন্তু একটা সমস্যা, আমার সঙ্গের সাথে নাই। আমার পাশে যে বালিশটা থাকে সে আত্মনাদ করে চিৎকার দেয়, বাঁচাও, আমাকে একটা মানুষ এনে দাও, আমার উপরে মাথা রাখি ঘুমাক। সেটা মেয়ে মানুষ চাচ্ছে, আমার সব কিছু আর তোমার টাকা দরকার, এটা কোনো ব্যাপার হলে নাও, তুমি আরও 4,000 নাও। না, আমার অভ্যাস হল বিশ্বের সেরা ধনী বিল গেটসের মতো, নিচে টাকা পড়লে টোকাইল না, কেন ওই যে সময়টা অপচয় হইব ওই সময়তে আমার কোটে কোটি টাকা ইনকাম হবে। কি বলছেন ভাইয়া? টাকার কোনো অভাব নাই, অভাব হয়েছে একটা মাথা। মাথা মানে আমার পাশে যে বালিশটা থাকে তার আত্মনাদ চিৎকার, সে বলতেছে আমার কাছে একটা মাথা, মানে একটা মেয়ে মানুষের মাথা শুয়ে রাখ, কিন্তু আমি তো পাচ্ছি না। মনের মতো মানুষ এই প্রথম আপনাকে দেখলাম, এখন আপনি যদি রাজি থাকেন আপনার মাথাটা আমার বালিশে দেন, এর বিনিময়ে আমি আপনাকে কোটি কোটি টাকা দিই। ভাইয়া এত তাড়াতাড়ি বালিশে নেবেন না, আগে পার্কে নিয়ে চলুন,
তারপরে চাইনিজে নিয়ে চলুন। আগে আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, তারপরে কবুল বলে পালিশে নিয়ে যাবেন, দুজনে শান্তিতে ঘুমাবেন। ঠিক আছে ঠিক আছে, এই টাকাগুলো ময়লা লাগছে, আমি আবার ময়লা আলা টাকা হাতে রাখি না, সব নিয়ে নাও। হ্যাঁ সব তো কে তোমার, এখন বলো আমার সাথে কখন দেখা করবে? কালকে বিকেল 3টায় পনির পার্কে ওখানে আসবে। পনির পার্কে? ওটা আমি চিনি চিনি, 3টায় তাই না? ওকে তাহলে আমি আসি। নাতি তুই আমার সাথে চ্যালেঞ্জ করছস, আমি পটাইতে পারো না, কিভাবে পটাইলাম টের ভাবি এবার। কেন আরো আগে এলো না, কেন ভালোবাসা দিল না, কত ফকিনি চলে গেল কেউ আমার খবর নিল না। কেন আরো আগে এলে না, কেন ভালোবাসা দিলে না, এই তো ভালোবাসা দিতে চলে আসছে। তোমার কথা কাজে মিল আছে থাকবে না? তোমার মতো মজনুর সাথে যদি কথায় কাজে মিল না রাখি তাহলে কেউ চিকুন্নার সাথে মিল রাখবো? চিকুন্না সে কে? ওই আর বলো না, একটা ফকিন্নি খালি আমার পিছনে ঘুরে আর ডিস্টার্ব করে। ফকিন্নি মেয়ে মানুষ না ছেলে? মেয়ে না ছেলে। ও খালি ডিস্টার্ব করে, টাকা পয়সা খরচ করে তোমার পিছনে? আরে না, আমার পিছনে টাকা খরচ করবে কেন, আর ওর তো পকেটই নেই, ও টাকা রাখবে কই আর টাকা খরচও করবে কই? হ্যাঁ বাদ দাও, এগুলো বাদ দাও, ওয়ান টাইম টিস্যুর মতো ফেলে দিবা। বুড়া মানুষের যদি চোখ লড়াচড়া করে কিন্তু হাত লড়াচড়া করে না। এসব ফকিরের সাথে কেন ঘুরো? হ্যাঁ সময় কাটে না একা একা, কোথায় যায়? এই তো ভালো সময় কাটতেছে বুড়িয়াটার, এইটারে তো চিনি না, কোথা থেকে আসছে কোথায় যাবে। লগে একটা ভালো সুরকি দেখি, একটু খিড়কি। মনে রাখবা, যত বুড়া অত টাকা, যত বুড়া অত টাকা। কি বলো, যত বুড়া অত টাকা? হ্যাঁ। তাহলে তোমার বাবা আছে? নাউজুবিল্লাহ, আমার বাপরে দিয়ে কি করবা? তোমার টাকা প্রয়োজন, টাকা নিবা, আমিও তো বুড়া। চি এই কেডা, আপনি আপনি তো বুইরা এইটা তো তুই বুঝিয়া থাকেন, এই বয়সে এবাদত বন্দিগি না করিয়া এই একটা জীবন মাইয়ের লইয়া এইখানে মিটিস মিটিস। শালা একটা পাগল, জানো ওর মা আমাদের বাসায় কাজ করতো ছোট লোক, কই থেকে যে আসে পড়ে এগুলা। মাই গড, তোমার সাথে যতক্ষণ আমি কথা বলেছি এতে আমার লস হয়েছে 1480,000 টাকা। ১৪,80,000 টাকা আমার টাইমের অনেক দাম, আমি আজকে চলে যাচ্ছি, কালকে ঠিক এই টাইমে তুমি এখানে থাকবা, ঠিক আছে? যাক, তোমার জন্য আমার কোটি কোটি টাকা লস হোক সেটা কোনো সাবজেক্ট না, তোমার সাথে তো আমার প্রেম হচ্ছে এটা দেখার বিষয়। আমি তাহলে আজকে যাই, কালকে আবার এই সময় তোমার সাথে দেখব। আরে তোমার জন্য আমার কোটি কোটি টাকা লস হোক তাতে কোনো প্রবলেম না। ও তোমার রিক্সা ভাড়াটা জানি, এখানে এখানে মনে হয় 1,000-এর বেশি টাকা আছে, তুমি রিক্সা ভাড়া এগুলো রিক্সা ভাড়া দিবার, ঠিক আছে? কেমন তা আমি যে আসলাম, থ্যাংক ইউ। রিক্সা ভাড়া এত টাকা? তাহলে গাড়ি ভাড়া কত হবে? এই গাড়ি ভাড়াটা দিয়ে যাইতেন ভাইয়া, চলে গেল। আচ্ছা কালকে নেব গাড়ি ভাড়া। পাঠারে কেশকি কলে ফালাইয়া তুমি কই যাও? আপনারে আমি কখন কেশকি কলে ফালাইলাম? এই যে চক্ষুটা মারলে দিল ও
ही मेरा फंस गए हमार दिलटा तुम्हार चोख मारार साथे फसे गेछे मन होइछे कलिजार मध्ये ठाडा पड़छे ठाडार चोटे कलिजाटा भारिया चौचिर होइया गेछे কি বলছেন এসব আঙ্কেল? কি এমন আমার একটা বয়স হয়েছে, সামান্য কয়টা বয়স হয়েছে সেই বয়সটার জন্য আঙ্কেল বলছো কেন? সরি, তাহলে কি বলবো? ভাইয়া ভাইয়া ভাইয়া, হ্যাঁ আপনাকে ভাইয়া বলতে হবে। হ্যাঁ জি বলো। তাহলে আমি আসি ভাইয়া। বিদেশে কত বছর কত কষ্ট করে আর তুই কোনো কাম কাজ করিস না, খালি প্রেম 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 আমার কান ধরে নষ্ট হয়ে যেতে। আরে আমি এত প্রেম করি নাকি? আমি তো একজনের সাথে প্রেম করি, উর্মি। উর্মির সাথে সারা কারোর সাথে প্রেম করিও না, কাউকে চিনিও না। এক্সকিউজ মি, সাইড 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 সাইড। এটা রাখো, সাবধানে রাখবা, আমি একটু ঘুরে আসতেছি। কই যাস? কই যাস মানে শুভ কাজ আবার কই যাস মানে সিনেমার শেষ দৃশ্য দেখতে হইলে পনিরি পার্কে আয়, ঠিক আছে? আই গো। ওকে, পনিরি পার্ক শালা কোনো অঘটন ঘটে নাকি? সিনেমার শেষ দৃশ্য মানে? ওমা তুমি একটু থাকো তো, আমি ঘুরে আসি। কি ব্যাপার, এখনো আসে না কেন? সেই কখন ধরে বসে আছি। ওহো, ওর সময়ের তো অনেক দাম, প্রতি ঘন্টায় 1470 টাকা। কত টাকা! আজকে আজকে যাওয়ার সময় রিক্সা ভাড়া নিব না, কালকে তো রিক্সা ভাড়া 20,000 টাকা দিছে। আজকে গাড়ি ভাড়া যাব, গাড়ি ভাড়া তো কমসে কম 60,000 টাকা নিবে। টেনশন 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 টেনশন। কি হলো তোমার? আমি একটু টেনশনে আছি। আচ্ছা তুমি বলো তো, আমার আগে তুমি চিকুনালি নামে একটা ইডিয়টের সাথে প্রেম করতা? না, চিকুনালি কে? চিকুনালি? আচ্ছা সে কি মেয়ে না পুরুষ? ছেলে, লম্বা খরখর গেছে এরা। অসম্ভব কথা, ছেলেরে তো আমি জীবনেও দেখি নাই। আমার জন্মের পর থেকে আমি শুধুমাত্র দুটো পুরুষ দেখেছি, একটা হচ্ছে আমার বাবা, অন্যটা হচ্ছে আমার ভাই, আর তৃতীয় পুরুষ আমাকে এত বড় সাহস, ওকে আমি এই জোতা দিয়ে চাপকাইয়ে পিঠে ছাল উঠাই দিব। প্রেমের তালাক দিলাম তোমারে ও উর্মি রে, প্রেমের তালাক দিলাম তোমারে, রসের রসের কথা কইয়া আমার সরল মনটা হালইয়া, আই লাভ ইউ বলেছ নানা রে ও উর্মি রে, প্রেমের তালাক দিলাম উর্মি রে ও বিজলি রে, প্রেমের তালাক দিলাম তোমারে। এখন আমার কি হবে? তুমি এখন যাইবা শুধু ফাগলা গারতে ও উর্মি রে, তুমি এখন যাইবা ফাগলা গারতে, আমরা মিলা না না নাতি তোমায় দিছি লেখান লাতি, যাইবা তুমি ফাগলা গারতে। আমি গাড়ি ভাড়াও পাইলাম না, সাইকেল ভাড়াও তো পাইলাম না।